আসানসোল লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হলেন বর্তমানে প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পুণ্ডিত। আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে 12 এপ্রিল। আর তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম তারা আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে ও মঙ্গলবার বিকেলে প্রার্থী ঘোষণা করা হয়। আসানসোল লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর নাম শ্রী প্রসেনজিৎ পুণ্ডিত। প্রসেনজিৎ পুণ্ডিত প্রদেশ কংগ্রেসের সম্পাদক এর দায়িত্বেও বর্তমানে তিনি আছেন। রামপুরহাট কাণ্ড নিয়ে কংগ্রেস প্রার্থী তথা বর্তমানে প্রদেশ কংগ্রেস সম্পাদক প্রসেনজিৎ পুণ্ডিত তার প্রতিক্রিয়া জানান। তার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ ঘুরে প্রচার করছেন, উনি নাকি গণতন্ত্রকে বাঁচাচ্ছেন। একটা ছোট পৌরসভা দখল করার জন্য কংগ্রেসের কাউন্সিলরকে হত্যা করতে হচ্ছে এবং সেখানকার আইসির অডিও ক্লিপ বারবার ভাইরাল হচ্ছে। এখন ফেঁসে গিয়ে বলছে তোরা এসে আমাকে গুলি করে মেরে দে। ঠিক রামপুরহাটেও দেখা গেছে গতকালকে রাত্রে ভাদু শেখ নামে যার মৃত্যু হয়েছে উপপ্রধান, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বতে সেখানে তাদের মৃত্যু হলো, একজন তরতাজা মানুষের প্রাণ গেল। তারপর দেখা যাচ্ছে কি রাতের বেলায় আগুন লেগে পরপর 3-4 বাড়ি জ্বালিয়ে 10-12 জনকার মৃত্যু হলো, জানি না এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা কতটা। যারা বাংলায় 30% ভোট বলে আমাদের পকেটে, তারা আনিস খান থেকে শুরু করে তুহিনা খাতুন থেকে শুরু করে এই ভাদু শেখদের মতো লোকগুলোকে যখন তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করে মেরে দিচ্ছে এবং বাড়িতে আগুন লাগিয়ে মেরে দেওয়া হচ্ছে, আমরা সিনেমায় দেখেছি এসব ঘটনা। তাই অবিলম্বে এ বাংলায় যিনি বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের, তার সেই পুলিশ মন্ত্রীর আসনে বসে থাকার কোনো অধিকার নেই বলে মনে করি। এবং কেন্দ্রীয় সরকার 78 ঘন্টার না 72 ঘন্টার মধ্যে দেখলাম কোনো রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আমার মনে হয় এই সমস্ত ঘটনাগুলোর সিবিআই তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করা উচিত। এবং যারা বাংলায় গণতন্ত্রের কথা বলে এসেছিল, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, বদলা নয় এই কথা বলে মমতা ব্যানার্জি কিন্তু বাংলার মসনদে এসেছিলেন, আজকে কিন্তু বদলা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।